ওকে, শুরু করা যাক তাহলে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দ তরঙ্গ নিয়ে, ঠিক আছে? এবং তার আগে আমরা দেখে নেব যে তরঙ্গ, যে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, যে চলতরঙ্গ কিরকম, চলতরঙ্গের প্রকারভেদ। ওকে, তো সাধারণত আমরা কি দেখেছিলাম যে চলতরঙ্গ কি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছিল কোনো মাধ্যমের মধ্যে দিয়ে, তাই তো? এবং এই চলতরঙ্গ আবার সাধারণত দু রকমের হয়। এক রকমকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এক রকমের তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ, ঠিক আছে? দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি বুঝবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে সেই সব তরঙ্গকেই বুঝবো যাদের কম্পন গতির দিকে হয়, গতির দিকে। অর্থাৎ কি, যেমন শব্দ, শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং সেক্ষেত্রে কম্পন কিভাবে হয়? যদি শব্দ এই দিকে বিস্তার লাভ করে, ধরো ওয়াই এক্স অক্ষ বরাবর বিস্তার লাভ করছে, তাহলে এর কম্পনটা হয় একবার বাড়া আর একবার কমা। অর্থাৎ এর যে, হ্যাঁ দেখা যাচ্ছে না, তাহলে দেখো এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ একবার তনুভবন একবার ঘনীভবন এইভাবে প্রসার লাভ করে। অর্থাৎ দেখো, এই যে জায়গায় বেশি ঘন হচ্ছে এই অংশটাকে বলা হয় ঘনীভবন, এই অংশটা হচ্ছে ঘনীভবন, আর এই অংশটা হচ্ছে তনুভবন। এর সব থেকে সিম্পল উদাহরণ হচ্ছে যে তোমরা যদি স্প্রিং দেখেছো, তো স্প্রিংকে, একটা স্প্রিংকে যদি হঠাৎ করে টেনে ছেড়ে দাও তাহলে কি হবে বলো? আবার সে আগের অবস্থা ফিরে যাবে, সঙ্গে সঙ্গে কি আগের অবস্থায় ফিরে যাবে? ধরো একটা স্প্রিংকে নিলে, এর প্রাথমিক অবস্থা এরকম ছিল, এখন এই স্প্রিংটাকে তুমি একটু টেনে বৃদ্ধি করলে দিয়ে ছেড়ে দিলে, তাহলে কি হবে? স্প্রিংটা প্রথমে একটু সংকুচিত হবে না, ছোট হবে না, আরো মানে একবার বাড়া কমা করবে না? তাহলে এই যে স্প্রিং এর বাড়া কমা করছে, অর্থাৎ দেখো একবার বাড়ছে, এই বাড়ার প্রসেসটা হচ্ছে তনুভবন, আর যখন কমছে তখন হচ্ছে ঘনীভবন, বুঝে গেছে? তাহলে শব্দ, যে আমি যে কথা বলছি এটা এম যে তোমাদের কানে পৌঁছাচ্ছে, বা তুমি যদি আমার সামনে থাকতে, তাহলে যেভাবে শব্দ বায়ুর মাধ্যমে প্রসার করতো কিভাবে হতো? এই ঘনীভবন তনুভবন ভাবে, অর্থাৎ স্প্রিং এর ন্যায় এর কম্পন হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? মানে যাচ্ছে এই দিকে, কিন্তু এর এই জায়গায় হচ্ছে তনুভবন, আর এই জায়গায় দেখো কমে যাচ্ছে, এই জায়গায় কমে যাচ্ছে, এই জায়গায় হচ্ছে ঘনীভবন। ওকে, এই বাড়া কমা করতে করতে প্রসার হচ্ছে, এটাকেই বলা হয়। তাই জন্যই শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো এখনো পর্যন্ত? বোঝা গেছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার আসবো তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গটা কি? দেখো তির্যক কথাটার মানে কি বোঝাচ্ছে, তির্যক মানে কি, বাঁকা, তাই তো হয়? হ্যাঁ স্যার। তাহলে দেখো তির্যক তরঙ্গ বলতে বোঝায় যদি এর যে কম্পনটা সেটা হচ্ছে গতি, ধরো যাত্রা করছে এইদিকে এক্স অক্ষ বরাবর যাত্রা করছে, ঠিক আছে, এবং এর যে কম্পনটা হচ্ছে সেটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ বরাবর, এটা ধরো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর কম্পন, অর্থাৎ যেমন সরল দোলন গতির ক্ষেত্রে এই যে কম্পনটা, এরকম যদি কম্পন হয়, অর্থাৎ দেখো এইদিকে বাড়ছে, আবার দেখো এইদিকে একবার নিচের দিকে কমছে, একবার বাড়ছে একবার কমছে, এই যে কম্পনটা হচ্ছে এটাই হচ্ছে তির্যক কম্পন, বুঝতে পারলে? অর্থাৎ যাত্রা করছে কোন দিকে, যাত্রা করছে এক্স অক্ষ বরাবর, কিন্তু কম্পনটা হচ্ছে কোনখানে, ওয়াই অক্ষ বরাবর, তাই তো? যেমন সব থেকে সিম্পলেস্ট উদাহরণ হচ্ছে, তুমি ধরো কোন একটা দেওয়ালের সাথে বা কোনো কিছু একটা সাথে একটা দড়িকে বেঁধেছো, ঠিক আছে? এবার একটা দড়িকে বেঁধে তুমি এই হাতে দড়িটাকে ধরে আছো, এইদিকে দড়িটাকে ধরে আছো, ঠিক আছে? এবার দড়িটাকে নিয়ে তুমি দেখো, দড়িটাকে নিয়ে তুমি যদি এবার এর মধ্যে, দড়িটার মধ্যে একটা কম্পন সৃষ্টি করো, তাহলে কম্পনটা কেমন হবে? দড়িটা দেখো এরকম ভাবে আন্দোলিত হবে একবার, বা আবার এরকম ভাবে আন্দোলিত হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার।
এই যে কম্পনটা, তার মানে কম্পনটা হচ্ছে কোন দিকে? তুমি কিন্তু দড়ির দৈর্ঘ্যটাকে ছোট করছো না, কম্পন হচ্ছে দেখো উপর নিচে, তাই তো? উপর নিচে এই কম্পন হচ্ছে, এই কম্পনটাই হয়ে যাচ্ছে তির্যক কম্পন। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে দেখো এই তির্যক কম্পনের উদাহরণ কি? তির্যক কম্পনের উদাহরণ হচ্ছে, সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের আলো। আলো একটা তির্যক কম্পন তরঙ্গ, ঠিক আছে? তাহলে আলোর ক্ষেত্রে কি হয়, আলোর ক্ষেত্রে দেখা যায় আমরা যে চোখে দেখি আলোটাকে দেখি, আচ্ছা কিসের জন্য আমরা চোখে দেখতে পারি জানো কি? মানে কার জন্য আমরা চোখে দেখি আলোটার? কিসের জন্য আলোটা এসে চোখে দর্শনের দর্শনের অনুভূতি সৃষ্টি করে, তাই তো? এটা কম্পনের জন্য, কম্পনের জন্য না, কম্পনের জন্য কি? দেখো এটা যদি না জানো তাহলে জেনে রাখো, এটা হচ্ছে আলোটা হচ্ছে একটা কি শক্তি, তাই তো? এবং এইটা যেহেতু শক্তি, এর একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে? এবং এই যে তড়িৎ ক্ষেত্র আছে, বুঝতে পেরেছো, এই যে তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রটাই আমাদের দৃষ্টি অনুভবে সাহায্য করে, অনুভবে। বোঝা গেছে? এবার দেখো এই যে দৃষ্টি অনুভবে সাহায্য করে, অর্থাৎ আমাদের চোখে যে ছবিটাকে কালেক্ট করছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে গ্রহণ করছে, মানে আমাদের চোখে ইলেকট্রিক ফিল্ডের সেন্সর আছে, বুঝতে পেরেছো? এবং সেই ইলেকট্রিক ফিল্ডের সেন্সরটাই আলোটাকে কি করছে, ধরতে পারছে, মানে ইলেকট্রিক ফিল্ডটাকে ধরতে পারছে, এবং তার জন্যই আমরা চোখে দেখতে পাচ্ছি। জানতে আগে এটা না স্যার, তাহলে এক্ষেত্রে কি দেখা যায় যে যখন আলো এই এক্স অক্ষ বরাবর প্রসারিত হচ্ছে, তখন ইলেকট্রিক ফিল্ডটা মানে তড়িৎ ক্ষেত্রটা এই ওয়াই অক্ষ বরাবর এইভাবে কম্পিত হতে থাকে, ওয়াই অক্ষ বরাবর এইভাবে কম্পিত হতে থাকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। এবং যেহেতু তোমরা দেখবে যে আলোটা বা লাইট এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাম শুনেছ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? হ্যাঁ স্যার। তড়িৎ চুম্বকীয় কথার অর্থ কি? তড়িৎ আর চুম্বকের সমন্বয়। একদম, তার মানে তড়িৎ ক্ষেত্র বর্তমান, চৌম্বক ক্ষেত্র বর্তমান। এখন দেখো আমি তড়িৎ ক্ষেত্রটাকে কি বললাম, ওয়াই অক্ষ বরাবর আছে, তাই তো? এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এর মধ্যে চৌম্বক ক্ষেত্র থাকা দরকার। সেই চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকে? চৌম্বক ক্ষেত্র থাকে জেড অক্ষ বরাবর। যদি এটা জেড অক্ষ হয় তাহলে এই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে, সেই চৌম্বক ক্ষেত্রটাও তড়িৎ ক্ষেত্রের মতোই কম্পিত হতে থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাক্সওয়েলের থিওরি, একদম ম্যাক্সওয়েলের সমীকরণ, ওকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় এই যে আলো যে বেগে যায়, আলো যে বেগে যায় এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকে, এবং আলো যে বেগে যায় সেই বেগ যদি সি হয় তাহলে সি ইকুয়াল টু হয় 1/√ মিউ নট ইন্টু এপসাইলন নট, যেখানে এই মিউ নটটাকে বলা হয় শূন্য মাধ্যমের পরমভেদ্যতা, এটা হচ্ছে শূন্য মাধ্যমের পরমভেদ্যতা, শূন্য মাধ্যমের পরমভেদ্যতা। এটা সম্পর্কে ডিটেলসে তোমাদের ক্লাস টুয়েলভে আলোচনা করব, ঠিক আছে? ক্লাস টুয়েলভে আরো ডিটেলসে এটা সম্পর্কে জানতে পারবে। এবং মিউ এপসাইলন নটটাকে বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা দেখবে প্রথম চ্যাপ্টারেই আছে ক্লাস টুয়েলভের, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? বুঝতে পারলে? এখন দেখো, তাহলে দেখো আমরা আলোর ক্ষেত্রে দেখলাম, তাহলে এবার বাকি তরঙ্গগুলোর ক্ষেত্রে বেগগুলো কি হয় সেগুলো একটু লিখে নাও তোমরা, ওকে? তাহলে প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে টান দেওয়া তারে, টান দেওয়া তারে, যেটা বলছিলাম তির্যক তরঙ্গ। তাহলে টান দেওয়া, টান দেওয়া তারে তির্যক তরঙ্গের বেগ, টান দেওয়া তারে তির্যক তরঙ্গের বেগ, টান দেওয়া তারে তির্যক তরঙ্গের বেগ বলতে কি বোঝায়? যে ধরো এটা একটা টান দেওয়া তার, এটাকে যদি তুমি কম্পিত করো তাহলে এ কিভাবে কম্পিত হবে? এইভাবে কম্পিত হওয়া থাকবে। তাহলে এর যে তির্যক তরঙ্গটা যেটা এই দিকে বিস্তার লাভ করছে, তাহলে সেই তরঙ্গটার বেগ কত?
এবং সেই বেগটার মান দেখা যায় যে ভি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। ঠিক আছে, এই মানগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যেখানে টিটা হচ্ছে তারের টান, তারের টান, এখানে টাইম নয়, তারের টান, আর এমটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, এই যে তারটার প্রতি একক দৈর্ঘ্যে ভর, প্রতি একক দৈর্ঘ্যে ভর। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখো তারে যদি তির্যক তরঙ্গ এইভাবে কম্পিত হচ্ছে, আচ্ছা তারে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ থাকতে পারে? না, পারে না, কি মনে হয়? অনুদৈর্ঘ্য তো থাকতে, যখন দড়িতে স্যার কম্পন হবে তখন থাকবে স্যার। হ্যাঁ, তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ থাকতে পারে, তাই তো? তাহলে তারটা দৈর্ঘ্য বাড়া কমাতে করতে পারে, সবসময় তো এক দৈর্ঘ্য নাও থাকতে পারে প্র্যাকটিক্যালি। তাহলে টান দেওয়া তারের, এটাও একটু লিখে নাও, টান দেওয়া তারের অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু রুট ওভার ওয়াই বাই রো। এখানে ওয়াইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, কারণ দেখো টান দেওয়া তারের অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি বিস্তার লাভ করে তাহলে তারটার কি হবে, একবার দৈর্ঘ্য বাড়বে একবার কমবে মাঝে মাঝে যাত্রা অংশে, তাই তো? কারণ কম্পনটা কোথায় হচ্ছে, দৈর্ঘ্য অনুযায়ী গতিপথেও, গতিপথের বরাবর, তাই তো, গতিপথের দিকে। তাহলে গতিপথের দিকে যদি কম্পন হয় তাহলে কোনো একটা টান দেওয়া তারের দৈর্ঘ্যের বৃদ্ধি হলে আমাদের কি টার্ম আসে, ইয়ং গুণাঙ্কের মান আসে না? আসে না, আসে। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আর এই যে রোটা, এই রোটা হচ্ছে তারের উপাদানের ঘনত্ব, তারের উপাদানের ঘনত্ব। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখো কঠিন মাধ্যমে যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, দেখো কঠিন মাধ্যমে, কঠিন মাধ্যমে বলতে প্র্যাকটিক্যালি উদাহরণ আমি বলছি, কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, এটাও লিখে নাও, এটা ইকুয়াল টু একই, যে ভি ইকুয়াল টু রুট ওভার ওয়াই বাই রো। এখানে ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে কঠিন মাধ্যমের ইয়ং গুণাঙ্ক এবং রো হচ্ছে তারের উপাদানের ঘনত্ব। দেখো কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ বলতে কি, ধরো যখন কোন, যাদের রেল লাইনের কাছে বাড়ি তারা দেখবে জানতে পারবে যে যখন ট্রেন অনেক দূর থেকে হর্ন দেয় তখন আমরা শুনতে পাই তো, হ্যাঁ স্যার। কিন্তু ট্রেনটা যদি ধরো আমার যে স্টেশনে আছে সেই স্টেশনের আগের আগে স্টেশনে আছে, সেখানে যদি হর্ন দেয় তখন কি শুনতে পারবো? না না। কিন্তু ট্রেনটা যে আসছে, তুমি যদি রেলের মধ্যে, মানে যে যার মধ্যে দিয়ে ট্রেন যায় সেই রেলের মধ্যে যদি কান পেতে দেখো তাহলে দেখবে ট্রেনের আওয়াজ তুমি শুনতে পারবে। হ্যাঁ স্যার। কেউ প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করেছো কি? হ্যাঁ স্যার। করেছো? হ্যাঁ। তাহলে কেন হয়, এটার কারণ যে আমি বায়ু মাধ্যমে শুনতে পাচ্ছি না কিন্তু এখানে শুনতে পাচ্ছি, দেখো বায়ুতে যে শব্দের বেগ সেটা কত হয়, 330 মিটার পার সেকেন্ড, তাই তো? কিন্তু ওই যে ট্রেনের রেলটা, রেলটা যার মধ্যে দিয়ে ট্রেন যায় সে রেলের উপাদান কি, ইস্পাত, ইস্পাতের তৈরি, ওই ইস্পাতের মধ্যে শব্দের বেগ হয় 5000 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো ওটা গতিবেগ কত বেশি, তাহলে ও বেশি দূর যাচ্ছে, তাই তো? এবার দেখো যদি তরল আর গ্যাসীয় মাধ্যম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দেখলাম ইয়ং গুণাঙ্ক, তাই তো? কারণ ওখানে দৈর্ঘ্য বৃদ্ধি বা
ক্ষেত্রফল বৃদ্ধি, এইসব বৃদ্ধি আমরা দেখি, তাই তো? কিন্তু যদি গ্যাসীয় বা তরল মাধ্যম হয় তাদের ক্ষেত্রে কি বৃদ্ধি হয় বা বিকৃতি হয় আয়তনের, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তরল এবং গ্যাসীয় মাধ্যমে, তরল এবং গ্যাসীয় মাধ্যমে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, তাহলে তরল ও গ্যাসীয় মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ এটা হয় ভি ইকুয়াল টু রুট ওভার, আগে কি লিখেছিলাম, ওয়াই, তাই তো? তাহলে এখানে হবে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে বাই রো, যেখানে কে হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর রো কি হচ্ছে, রো হচ্ছে তরল ও গ্যাসীয় মাধ্যমের ঘনত্ব, ঠিক আছে? বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো তরল ও গ্যাসীয় মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ কি বললাম, শব্দ, তাই তো? তাহলে এখন আমরা হ্যাঁ যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দ নিয়ে, তাহলে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। আচ্ছা, যদি শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করি তাহলে শব্দের বেগ কত হবে, ভি ইকুয়াল টু রুট ওভার কে বাই রো, এটাই ফর্মুলা হবে, তাই তো? হ্যাঁ হবে না, হবে না। হ্যাঁ স্যার। এখন দেখো এই যে কে, কে মানে কি, যে আয়তন বিকৃতি গুণাঙ্ক, একটু তোমাদের রিভাইজ করে দিই, আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আচ্ছা, আয়তন বিকৃতি গুণাঙ্ক ইকুয়াল টু কি হয়, বলো, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তাই তো? মনে পড়ছে না, মনে পড়ছে না? হ্যাঁ স্যার। আয়তন পীড়ন, পীড়ন বাই বিকৃতিকেই তো বলা হয় না, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। আচ্ছা, আয়তন পীড়ন, আয়তন পীড়ন মানে কি, পীড়ন বলতে কি বোঝায়, যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাই তো? তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা, সেটাওকে আমরা কি লিখতাম, এফ বাই এ লিখতাম না, পীড়নের জায়গায় এফ বাই এ, এটাকে আমরা লিখতাম না চাপ, এটাই তো চাপের মাত্রার সাথে সেম। অর্থাৎ গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বায়ু মাধ্যমের উপর যে প্রযুক্ত চাপ সেটাই হচ্ছে পীড়ন, আয়তন পীড়ন, বলা যাবে না, যাবে না? হ্যাঁ বলে বলে বলা যাবে, ঠিক আছে? তাহলে তাহলে দেখো এবার আয়তন বিকৃতি, তাহলে আমাকে বের করতে হবে এফ বাই এ বাই আয়তন বিকৃতি, তাহলে সেটাই হয়ে যাচ্ছে কি আয়তন বিকৃতি গুণাঙ্কের মান, ঠিক আছে? এবং এই আয়তন বিকৃতি গুণাঙ্কের মানটা যদি আমি বের করে নিতে পারি, তাহলে এখান থেকেই আমি কি শব্দ তরঙ্গের যে বেগ, যেটা আমরা আগে বলছিলাম কত, 330 মিটার পার সেকেন্ড, এটাই তো বললাম কিছুক্ষণ আগে, তাহলে 330 মিটার পার সেকেন্ডের এই ফর্মুলা থেকে আমি আসতে পারি, পারি তো? এবার দেখো এই যে কে এর মানটা আমি বের করার, এটা দুটো প্রসেস আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একটা হচ্ছে তোমরা যারা ক্যালকুলাস বোঝো, মানে হচ্ছে ডেরিভেশন বোঝো, ডেরিভেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে যারা ডেরিভেশন বুঝবে না তাদের জন্য, ঠিক আছে? মানে হ্যাঁ কি না কিছু তো বলো। ওকে, তাহলে এটাকে লিখতে পারি, দেখো এফ বাই এটাকে আমি লিখছি চাপ বাই আয়তন বিকৃতি, চাপ বাই আয়তন বিকৃতি, এটাই আমি লিখে নিলাম। এবার প্রথমে আসছি ক্যালকুলাস ছাড়া, ঠিক আছে? প্রথমে ক্যালকুলাস ছাড়া, তো যখন ক্যালকুলাস নিচ্ছি না, তখন ধরে নিচ্ছি যে একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ, একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ, সেটা হচ্ছে ক্যাপিটাল পি, গ্যাসের চাপ, এবং আয়তন, আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, ঠিক আছে? এবার দেখো শব্দ যখন বিস্তার লাভ করছে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, ঠিক আছে,
তখন কিভাবে যাচ্ছিল? যে একবার তনু ভবন আবার একবার ঘনি ভবন, এইভাবে, তাই তো? হ্যাঁ স্যার। তনু ভবন ঘনি ভবন। আচ্ছা, যখন ঘনি ভবন হচ্ছে তখন তার মানে কি চাপের একটু বৃদ্ধি হচ্ছে, তাই তো? তাহলে এই যে চাপের বৃদ্ধিটা, এটা ধরে নিচ্ছি পি প্লাস স্মল পি হচ্ছে, ক্যাপিটাল পি স্মল প্লাস স্মল পি, এই পরিমাণে চাপ বৃদ্ধি হচ্ছে। তাহলে বলো তো, গ্যাসের ক্ষেত্রে চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তনের কি হবে? হ্রাস পাবে, কমবে। অর্থাৎ এই অংশে যে আয়তন হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, ঠিক আছে? এখন দেখো, যদি শব্দ বায়ু মাধ্যমে একটা সমষ্ণ প্রক্রিয়ায় যাত্রা করে, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া বলতে কি বোঝো? যে যেখানে যে প্রক্রিয়ায় উষ্ণতা বা তাপমাত্রা সর্বদা সমান, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের বয়েলের সূত্র প্রযোজ্য হবে, কারণ আমরা কি জানি যে পিভি ইকুয়াল টু এক মোল গ্যাসের ক্ষেত্রে আরটি হয়, তাই তো? তাহলে এখন টিটা যদি ধ্রুবক হয়ে যায় বা সমান থাকে, তাহলে এই পুরো টার্মটা ধ্রুবক, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে বয়েলের সূত্র, তাই তো? দেখো, আদর্শ গ্যাসের ফর্ম সমীকরণ কি জানি, পিভি ইকুয়াল টু আরটি। এখন টিটা যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে টিটা কি নির্দিষ্ট, অর্থাৎ কনস্ট্যান্ট, তাই তো? তাহলে টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর ইন্টু টি, আরটা কি গ্যাসের ধ্রুবক, মানে ওটাও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট কত হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টই হচ্ছে, অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক কার সূত্র ছিল, বয়েলের সূত্র ছিল তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে দেখো, প্রথম অবস্থায় পি ইন্টু ভি ছিল, আর পরে চাপ বৃদ্ধি হয়ে কত হয়েছে, পি প্লাস স্মল পি, তাই তো? আর আয়তনের পরিবর্তন কি হচ্ছে, ভি মাইনাস স্মল ভি, এই পরিমাণে হচ্ছে। তাহলে দেখো, পিভি ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে প্রাথমিক অবস্থায় চাপ ইন্টু আয়তন ইকুয়াল টু অন্তিম অবস্থায় চাপ ইন্টু আয়তন, বয়েলের সূত্র মানছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইন্টু ভি মাইনাস ক্যাপিটাল পি ইন্টু স্মল ভি প্লাস স্মল পি ইন্টু ক্যাপিটাল ভি, আর দেখো মাইনাস স্মল পি স্মল ভি, তাই তো? আসছে তো? এখন দেখো, স্মল পি স্মল ভি এই টার্মটা খুবই ছোট, এই টার্মটা খুবই ছোট, তাহলে এটাকে আমরা কি করব, নগণ্য ধরব, এটা হচ্ছে নগণ্য, ঠিক আছে? কারণ এই যে পরিবর্তনটা হচ্ছে যখন শব্দ বায়ু মাধ্যমে প্রসার করছে তখন সেই চাপটা খুবই কম, ঠিক আছে, যার ফলে আয়তনের পরিবর্তন খুবই কম পরিমাণে কমছে, ওকে? তাহলে দেখো, এখানে দেখো, এই পিভি কেটে যাচ্ছে, এই পিভি আর এই পিভি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, পি ইন এইটা ইকুয়াল টু হচ্ছে স্মল পি ইন্টু ভি, তাই তো? এখন দেখো, এখান থেকে আবার লিখতে পারি যে স্মল পি বাই ইন্টু ভি বাই স্মল ভি ইকুয়াল টু হচ্ছে পি, ক্যাপিটাল পি, স্মল পি ইন্টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল পি, আসছে কি? দেখো, এখান থেকে আবার লিখতে পারি যে স্মল পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু পি, ক্যাপিটাল পি, লেখা যায় তো? আচ্ছা দেখো, এই যে চাপ, চাপটা মানে কি, এই পরিমাণে চাপ বৃদ্ধি হচ্ছে, তাহলে এটাই চাপ, তাই তো? এটাই চাপ। আর আয়তন বিকৃতি মানে কি, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, তাই তো? অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, স্মল পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাহলে এটাই তো কি, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, তাই তো? আর এখন আমি আয়তন এইটা ইকুয়াল টু কত পেয়েছি, পি, অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পি, পাচ্ছি তো? অর্থাৎ এখন আমার যে শব্দের বেগ সেইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, শব্দের বেগ, শব্দের বেগটাকে সি দিয়ে লিখছি, কারণ ভি ভি কনফিউজ হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, রুট ওভার ক্যাপিটাল পি বাই রো, আসছে কি? ওকে, তাহলে এইটা হচ্ছে একটা প্রসেস। এবার আমরা দেখবো ক্যালকুলাসের মাধ্যমে, বুঝে গেছে তো? এবার তাহলে ক্যালকুলাসটাও দেখা হোক, ওকে? এবার আসছি ক্যালকুলাসের ডেরিভেশনের মাধ্যমে, ইউজিং ডেরিভেশন, ইউজিং ডিফারেন্সিয়েশন, ওকে?
তাহলে দেখো ক্যালকুলাসের মাধ্যমে আমরা কি লিখতে পারি, যে পিভি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা বয়েলের সূত্র, ঠিক আছে? তাহলে এবার যদি বোথ সাইডের ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ডি ইনটু পিভি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, মানে জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়, জিরো, তাই তো? তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো এটা ইউভি ফর্মুলায় যদি ভাঙি তাহলে কি হচ্ছে, পি ইনটু ডিভি প্লাস ভি ইনটু ডিপি ইকুয়াল টু হচ্ছে জিরো, তাই তো? অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো পি ইনটু ডিভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি ইনটু ডিপি, আসছে কি? হ্যাঁ, অর্থাৎ এখান থেকে পাচ্ছি, দেখো ডিপি বাই, এই ডিপিটাকে এই সাইডটাকে আগে লিখছি, ডিপি বাই ডিভি বাই ভি এইটা ইকুয়াল টু মাইনাস পি, আসছে কি? আসছে। এখন দেখো যে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, কে ইকুয়াল টু কি হয়, কে ইকুয়াল টু হচ্ছে চাপ, মানে অতিরিক্ত চাপ ডিপি বাই আয়তনের পরিবর্তন কি হচ্ছে, মাইনাস ডিভি বাই ভি, এটাই তো, আয়তনটা কমছে তাই জন্য মাইনাস সাইনটা দিলাম, মাইনাস ডিভি বাই ভি ইকুয়াল টু তাহলে কত আছে, পি। হ্যালো, তাহলে দেখো আমি এই গুণন বিদ্যার মাধ্যমেও কে ইকুয়াল টু পি পেলাম, অর্থাৎ শব্দের বেগ সি ইকুয়াল টু কি পাচ্ছি, পি বাই রো, এটা পাচ্ছি, তাই তো? পেলাম তো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো দুটো প্রসেসই তোমরা জানা থাকলো, একটা হচ্ছে তুমি ক্যালকুলাস ইউজ করতে পারবে, একটাতে ক্যালকুলাস না ইউজ করলেও চলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, কোনটা ভালো লাগলো, ক্যালকুলাস ছাড়াটা? ক্যালকুলাস ছাড়াটা, ক্যালকুলাস প্র্যাকটিস হয়ে গেলে তোমার ক্যালকুলাসটাই ভালো লাগবে তখন, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো এই যে শব্দের বেগের মানটা পেলাম, অর্থাৎ রুট ওভার পি বাই রো, তাই তো? আচ্ছা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপ পি ইকুয়াল টু কত হয় গো, 180 m ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ পারদস্তম্ভের চাপ, তাই তো? 76 সেন্টিমিটার অফ এইচজি। তাহলে এর মানটা যদি বসাই, দেখো 76 ইন্টু এর ঘনত্ব কত হয়, 13.6 ইন্টু 980, এই মানটা বসালাম, ঠিক আছে? তাহলে এই এই মানটা, এবং রো এর জায়গায় বায়ুর যে ঘনত্ব, বায়ুর ঘনত্বটাকে আমি লিখছি 0.001293 এত গ্রাম পার সিসি, বায়ুর ঘনত্ব হচ্ছে এটা। এই দুটো মান যদি তুমি বসাও তাহলে দেখো ক্যালকুলেট করে দেখো তো কত আসছে, তোমাদের কাছে ক্যালকুলেটার আছে তো? ক্যালকুলেটার আছে না নেই? স্যার আছে। হ্যাঁ, ক্যালকুলেট করে বলো তো ভ্যালুটা কত আসছে। এই ভ্যালু আসছে কিনা দেখো তো, যে 27989 এত সেন্টিমিটার পার সেকেন্ড এসেছে কি? হ্যাঁ স্যার, এটা আসছে, এটা আসছে। তাহলে এখান থেকে আমরা এটা যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 100 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে কথা হচ্ছে 279.89 মিটার পার সেকেন্ড, এটা আসছে, তাই তো? তো এই যে সূত্রটা ব্যবহার করলাম, যে সি ইকুয়াল টু রুট ওভার পি বাই রো, তাই তো? এই সূত্রটাই হচ্ছে নিউটনের সূত্র, বুঝা গেছে? এবং দেখো আমরা শব্দের বেগ কত বলেছিলাম, 330 মিটার পার সেকেন্ড, এরকম টাইপের হবে, তাই তো? কিন্তু আমি পাচ্ছি কত বলতো, 280, অর্থাৎ এই সূত্রটাই কি রয়েছে, ভুল রয়েছে, ভুল আছে না নেই, ভুল রয়েছে, পার্থক্য। তাহলে আমাদের এই সূত্রটার কি হচ্ছে, পরিবর্তন দরকার, অর্থাৎ বা সংশোধন দরকার, তাই তো? পরিবর্তন বা সংশোধন দরকার। তো এই যে সংশোধনটা করেছিলেন,
এই সংশোধনটা করেছিল ল্যাপলাস। ল্যাপলাস তো তোমাদের পরীক্ষায় এটাই আছে যে নিউটনের সূত্রটা লেখো এবং নিউটনের সূত্রের মাধ্যমে ল্যাপলাসের সংশোধনটা লেখো। ওকে, তো ল্যাপলাস কি সংশোধন করেছিলেন? ল্যাপলাস সংশোধন করেছিলেন, উনি বলেছিলেন এই যে নিউটনের ক্ষেত্রে সূত্র বলার আগে আমি কি বলছিলাম যে বায়ু মাধ্যমে যখন শব্দ বিস্তার লাভ করছে তখন সেটা একটা সমষ্ণ প্রক্রিয়া এবং সেই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে, তাই তো? তাই বললাম তো, তাই দিয়ে তো শুরু করেছিলাম, তাই তো? কিন্তু ল্যাপলাস বলেছিলেন না, এটা কোনো সমষ্ণ প্রক্রিয়া নয়, এটা একটা রুদ্ধতাপ প্রক্রিয়া। বোঝা গেছে? এটা একটা রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ, রুদ্ধতাপ মানে হচ্ছে, দেখো কথাটার মানেই বুঝতে কি পাচ্ছ, রুদ্ধ মানে কি বদ্ধ, আর তাপ মানে কি তাপ বদ্ধ, তাই তো? রুদ্ধতাপ কথার অর্থ তাপবদ্ধ, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ মোট তাপ একই থাকবে, তাপ ধ্রুবক। বোঝা গেছে? সেক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হতে পারে, চাপের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, কিন্তু তাপটা একই থাকবে। বুঝতে পেরেছ? তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে উনি বলেছিলেন যে সেই ক্ষেত্রে পি ভি টু দি পার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এটাই ফর্মুলা সাধারণত দেখবে তোমরা, তোমাদের যখন তাপগতিবিদ্যা পড়ানো হবে তখন দেখবে তোমরা এইটাই পাবে যে পি ভি টু দি পার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এই পি ভি টু দি পার গামা ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণে যদি দেখো যেখানে গামাটাকে কি বলা হয়, গামাটাকে বলা হয় যে স্থির চাপে, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের অনুপাত, স্থির আয়তনে আপেক্ষিক তাপের অনুপাত। বোঝা গেছে? বা এইটাকে গামা ইকুয়াল টু লেখা হয় সিপি বাই সিভি। ঠিক আছে, এখন দেখো এই গামার মান তুমি নির্ণয় করো কি করে, তো গামার মান নির্ণয় করার জন্য গামা ইকুয়াল টু একটা ফর্মুলা ইউজ করা হয় যেটা তোমাদের তাপগতিবিদ্যা যখন পড়ানো হবে তখন দেখবে ভালো করে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে গামা ইকুয়াল টু হয় 1+2/f। এই যে এফটা, এফটাকে বলা হয় ডিগ্রিস অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা বলতে কি বোঝায়, দেখো কোন একটা অণু, কোন একটা পরমাণু ধরো রয়েছে, সেই পরমাণুটাকে যদি মুক্ত অবস্থায় রাখা হয় তাহলে সে কোন দিকে যেতে পারে, এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে বা জেড অক্ষ বরাবর যেতে পারে, তাই তো? পারে না, পারে না, পারে, যে কোনো দিকে যেতে পারে, তাই তো? মানে তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি কিভাবে থাকতে পারো, তুমি আইদার এই দিকে যেতে পারো অথবা ওই দিকে যেতে পারো বা উপর দিকে লাফাতে পারো, তিনটে কেস তুমি করতে পারো, তাই তো? অর্থাৎ এর ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, 3, মানে স্বাধীনতার মাত্রা হবে 3। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি এক পরমাণু গ্যাস দেখি, এক পরমাণু মানে যার মধ্যে একটি পরমাণু আছে, তাহলে সেই রকম গ্যাস নিয়ে যদি আলোচনা করি, যেমন হিলিয়াম, হিলিয়াম তো এক পরমাণু গ্যাস, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে তোমার ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, 3, 3, আর তাহলে গামা ইকুয়াল টু কত হবে, 1+2/3 ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, 5/3, 5/3 ইকুয়াল টু হচ্ছে 1.67, এটা হচ্ছে গামার মান। ঠিক আছে, যদি দ্বিপরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু, তাহলে দেখো দ্বিপরমাণু গ্যাস বলতে কি বোঝায়, যেমন H2O2 এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি রকম স্ট্রাকচার হবে, এরকম দুটো পরমাণু রয়েছে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত, 3, এর ক্ষেত্রেও 3, কিন্তু দেখো এরা দেখো একে অপরের দিকে যেতে পারবে না, একটা বাধা রয়েছে, অর্থাৎ -1। তাহলে কত হচ্ছে দেখো তো, 3+3-1 কত হবে, F=5, অর্থাৎ এর ক্ষেত্রে গামা ইকুয়াল টু কত হবে, 1+2/5,
ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 7/5, তাই তো? ইকুয়াল টু হচ্ছে 1.4। স্যার আরেকবার রিপিট করুন এটা। এইটা হচ্ছে যে দেখো দুটো অণু রয়েছে, দুটো পরমাণু রয়েছে, তাহলে প্রত্যেকটা পরমাণুর ডিগ্রি অফ ফ্রিডম কত? 3 3। কিন্তু দেখো যেহেতু দুটো দুজনে বাধা রয়েছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেই দিক বরাবর বাধা রয়েছে, যেতে পারবে না। অর্থাৎ 3 + 3 - 1 = 5, বুঝা গেল? তাহলে এর ক্ষেত্রে গামার মান কত পাচ্ছি? এর ক্ষেত্রে গামার মান আমরা পেয়ে যাচ্ছি যে 1.4, তাই তো? তো আমরা আমাদের যে বায়ু মাধ্যমে যেসব অণুগুলো দেখি, বায়ু মাধ্যমে কি থাকে? সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে কি থাকে? অক্সিজেন, তাই তো? অর্থাৎ এদের ক্ষেত্রে গামার মান কত হবে? 1.4, তাই তো? এখন দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলেছি? পি ভি টু দি পার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? এখন যদি আমি এটাকে ক্যালকুলাস ব্যবহার করি, তাহলে দেখো ডেরিভেটিভ করলে কি হবে? ডি অফ পি ভি টু দি পার গামা ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে লিখতে পারি যে ভি টু দি পার গামা ইন্টু ডিপি প্লাস, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে পি কনস্ট্যান্ট, এবার ডি ভি টু দি পার গামা ইকুয়াল টু 0 লেখা যায়। অর্থাৎ এখান থেকে লিখতে পারি ভি টু দি পার গামা ইন্টু ডিপি, এ দেখো এর ঘাত যেহেতু গামা রয়েছে, তাহলে ডেরিভেটিভ করলে ঘাত কি হয়? বেরিয়ে আসে এবং ওর ঘাত একটা কমে যায়, তাই তো? অর্থাৎ এটাকে লিখতে পারি গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পার গামা -1 ইন্টু ডিভি ইকুয়াল টু 0 লেখা যায়, কারণ ওর ঘাত একটা কমে যাচ্ছে দেখো, আর ঘাতটা বেরিয়ে আসছে সামনে। ওকে, তাহলে এবার দেখো ভি টু দি পার গামা যদি কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে যে ডিপি প্লাস দিয়ে বাদ দিয়ে দিচ্ছি কমন নিয়ে, তাহলে হচ্ছে গামা পি বাই ভি ইন্টু ডিভি ইকুয়াল টু 0, তাই তো? অর্থাৎ এখান থেকে দেখো আবার পাচ্ছি ডিপি ইকুয়াল টু -γp/v ইন্টু ডিভি লেখা যায়। অর্থাৎ দেখো ডিপি বাই ডিভি বাই ভি, যদি এটা বের করি মাইনাস সাইনটা, তাহলে কত আছে দেখো গামা ইন্টু পি পাচ্ছি এটা। অর্থাৎ এটা অর্থাৎ এটা ইকুয়াল টু পেয়ে গেলাম আয়তন বিকৃতি গুণাঙ্ক কে। এ দেখো এখান থেকে দেখো আমি একটা স্টেপ আগে লিখলাম, একটা স্টেপ লিখে নি, সেটা হচ্ছে ডিপি বাই, এই দেখো এই ভিটা যদি এইদিকে আসে, এই ভিটাকে এখানে লিখতে পারি, আর এই দিকে হচ্ছে ডিভি ইকুয়াল টু হচ্ছে -γp, এটা পাচ্ছিলাম। এত দূর বুঝতে পারছো কি এই লাইনটার পর এই লাইনটা? হ্যাঁ যাইবে, বুঝতে পারছি। ওকে, এবার তাহলে দেখো -dp/-dv/v ইকুয়াল টু পাচ্ছি γp ইকুয়াল টু কে। তাহলে এখন দেখো আয়তন বিকৃতি গুণাঙ্কর জায়গায় আগে পাচ্ছিলাম পি, এখন কত পাচ্ছি? γp, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এখন শব্দের বেগ সি ইকুয়াল টু কত হবে? √γp/রো, এটা হবে, তাই তো? তাহলে এখন মানগুলো জাস্ট বসিয়ে দাও আগের মতোই। রিপিট করবে স্যার? হ্যাঁ, দেখো দেখো আগে আমরা সি ইকুয়াল টু কত পেয়েছিলাম নিউটনের সূত্রে, যে সি আর শব্দের বেগ সি ইকুয়াল টু √p/রো, এটা পেয়েছিলাম। তাহলে এখন পি এর জায়গায় কি বসবে? গামা ইন্টু পি বসবে, তাই তো? কারণ এখন আগে আয়তন বিকৃতি গুণাঙ্ক ইকুয়াল টু কে ইকুয়াল টু পি পেয়েছিলাম, আর এখন ল্যাবলেসের সংশোধনে আমি কি কে ইকুয়াল টু কত পাচ্ছি? গামা ইন্টু পি, বুঝতে পেরেছো? স্যার সিটাকে কি বললেন আপনি? সিটাকে কি বললেন? সিটা হচ্ছে শব্দের বেগ, সিটা শব্দের বেগ, এটা হচ্ছে শব্দের বেগ, ঠিক আছে? তাহলে দেখো এখানে মানগুলো যদি বসাই, গামার মান সব বায়ুর ক্ষেত্রে কত পাচ্ছি? 1.4, কারণ বায়ুতে বেশি পরিমাণে কি আছে? নাইট্রোজেন আর অক্সিজেন, ইন্টু, আচ্ছা প্রমাণ চাপ বলতে কি বোঝায়? যে 76 সেন্টিমিটার অফ পারস্তম্ভের চাপ ইন্টু 980, মানগুলো বসাই, ডিভাইডেড বাই বায়ুর ঘনত্ব কত বসিয়েছিলাম? 0.001293, তাই তো? এটা বসিয়েছিলাম। তাহলে এই মানটা কত আসছে দেখো তো একবার ক্যালকুলেট করে, কেউ ক্যালকুলেট করলে?
দেখো এই মানটা আসছে এরকম টাইপের, যে 33117 এত সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে 331.17 মিটার পার সেকেন্ড, তাই তো? অর্থাৎ দেখো আমার যে বলেছিলাম প্রথমে যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার কাছাকাছি ভ্যালু চলে এলো, তাই তো? মানে সেই মানটা সঠিকভাবে নির্ণয় করা গেল, তাই তো? অর্থাৎ এইভাবেই ল্যাপলাস নিউটনের সূত্রটাকে সংশোধন করেছিল, ঠিক আছে? ওকে ঠিক আছে, পরের ক্লাসে তাহলে এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং এই নিয়ে অঙ্কগুলো দেখবো, ওকে?